আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণভালা অভিনন্দন। আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার নয় বরং অপব্যবহারের প্রবণতাই লক্ষণীয়। বিপক্ষে পৌঁছি, আমি আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা হিসেবে দলের সাথে সমন্বয় সাধন করে দ্বন্দ্ব উত্তরণের পথে নিয়ে যাব। মাননীয় সভাপতি, প্রথমে চলে যাচ্ছি প্রতিপক্ষ দলের বন্ধুদের বক্তব্যের দিকে। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন, মোবাইল ফোনের শিক্ষার্থীরা আজকে খালি গেম খেলছে। বিজ্ঞান প্রতিপক্ষ দলের বলে, শিক্ষার্থীরা কিন্তু শুধুমাত্র গেম খেলছে না, হুমায়ুন আহমেদের একটি বইতে 50 লাখ রিয়াক্টিভ প্রমাণ করে শিক্ষার্থীরা শুধুমাত্র গেমে আসতে পারে তারা পাঠ্যমুখী হচ্ছে। বিজ্ঞান প্রতিপক্ষ দলের বন্ধু, মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে একটি কথা বলে গেলেন যে বাবা ঠিক মতো ওষুধ খেয়েছো কিনা এই কথা জিজ্ঞাসা করার আমরা সময় পাচ্ছি না। হে বিজ্ঞ প্রতিপক্ষ, কিছু কিছু মানুষ হয়তো তা পাচ্ছে না, কিন্তু পাবনা থেকে ধরে থেকে ধরো নামে এখন লেখাপড়া করতে ঢাকা গেলাম, সেক্ষেত্রে কিন্তু সেই শুধু ঢাকা থেকে বাবাকে একবার চোখের দ্বারা দেখতে পাচ্ছি কিন্তু এই মোবাইল ফোনের এই মাধ্যমে। বিজ্ঞ প্রতিপক্ষ, যা কিন্তু বিজ্ঞান প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা চিকিৎসা ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে আগে যেখানে সাহায্যে কিন্তু বর্তমানে আমরা মানুষের প্রাণ বাঁচাতে পারছি, কিন্তু সেই প্রাণ কিন্তু আজ থেকে 100 বছর আগে আমরা বাঁচাতে পারতাম না, কারণ এই বিজ্ঞান প্রযুক্তি তখন এত উন্নত ছিল না। যে বিজ্ঞান প্রযুক্তি আমাদের কাছে আমাদের আত্মীয় স্বজনকে ফিরিয়ে দিচ্ছে সেই বিজ্ঞান প্রযুক্তির অপব্যবহার কেমন করে আমরা প্রধানভাবে লক্ষ্য করি বিজ্ঞ প্রতিপক্ষ, সেটা আমার বোধ নয়। মাননীয় সভাপতি, আজকে আমরা দেখি এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা দুর্নীতি হ্রাস করতে সম্ভব হচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আগে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে 5-5 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তখন কিন্তু বিজ্ঞান প্রযুক্তির এত প্রয়োগ ছিল না। যখন বিজ্ঞান প্রযুক্তিতে প্রয়োগ হলো তখন যখন জবাবদিহিতা নিশ্চিত হলে এর মাধ্যমে তখন কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে আজকে অনেক অংশ হ্রাস করতে সম্ভব হয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধু, মাননীয় সভাপতি, করোনার ভয়াল থাবায় যখন পুরো বিশ্ব স্তম্ভিত ছিল তখন কিন্তু আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু দাঁড়িয়েছিল এই অনলাইন প্ল্যাটফর্মে। শিক্ষার্থীরা কিন্তু তখন এই বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে শিক্ষা গ্রহণ করছিল। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমাদের দেশের বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ, আজকে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহারকে কেন প্রধানভাবে লক্ষণীয় করব প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, আজকে যেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছিল বলাবিহীন জুড়ি, সেই আমেরিকায় আজকে বলছে বাংলাদেশ সারা পৃথিবীর উন্নয়নের রোল মডেল, যার কারণে একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধু, মাননীয় সভাপতি, আজকে বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহারের কারণে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পূর্ব শর্তই আজকে শিক্ষার্থীদের সহজ সর্ব স্তরের মানুষের বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহার। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আজকে যে অনুষ্ঠানটি আয়োজন হয়েছে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্বাস রাজা তারা কিন্তু বলে গেছেন 4IR এর কথা। বিজ্ঞ প্রতিপক্ষ, সেই চতুর্থ শিল্প বিপ্লব করতে কিন্তু বিজ্ঞান প্রযুক্তি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আমরা কেমন করে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে ধাবিত হব বিজ্ঞ প্রতিপক্ষ প্রশ্ন হয়ে গেল। মাননীয় সভাপতি, আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার জন্যই প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ প্রয়োগ। বিজ্ঞ প্রতিপক্ষ, মাননীয় সভাপতি, আজকে আমরা আরো দেখতে পারি SSC এবং SSC পরীক্ষার শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কোর্স করার মাধ্যমে পরীক্ষায় ভালো ফলাফল লাভ করতে পারছে, তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধু, যেখানে আমরা এত এত সদ ব্যবহার দেখতে পাচ্ছি আজকে কৃষিক্ষেত্রে সহ নানা ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে, আগে যেখানে আমরা এক বিঘা জমি থেকে চাষ করতাম 50 মণ ফসল, এখন সেখানে করছি 60 গুণ ফসল, 60 মণ ফসল। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ, যেখানে 3 গুণ ফসল আমরা বেশি উৎপাদন করতে পারছি সেখানে বিজ্ঞান প্রযুক্তির অপব্যবহার কেমন করে লক্ষণীয় হচ্ছে প্রশ্ন হয়ে গেল। তাই আসুন প্রতিপক্ষ দলের বন্ধু, আমরা স্বীকার করি বিজ্ঞান ও প্রযুক্তির সদ ব্যবহারই বর্তমানে আমাদেরকে এক অনন্য উচ্চতা নিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।